আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি প্রিমিয়াম ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 50% অথবা 60% ডিসকাউন্টের ল্যাপটপ দিব। ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ থাকবে। এখানে 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে বেশ কিছু ল্যাপটপ আছে, যেমন NV16, এখানে আছে ডেলের প্রিসিশন 15, তার সাথে থাকবে অ্যাপেলের ম্যাকবুক প্রো 16 ইঞ্চি, এর সাথে থাকবে এসপি এলিটবুকের G7, G8, এগুলো হচ্ছে সবগুলো 15.6 ইঞ্চি ডিসপ্লে, এবং ভিডিওর শুরুতে থাকবে SP14, SP15। এই ল্যাপটপগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন। আর আপনারা যদি এই ল্যাপটপগুলোর এক্স্যাক্টলি ডিটেলস ইনফরমেশন জানতে চান, আমাদের পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তো সর্বপ্রথম আমরা একদম মিনিমাম বাজেটে SP14 দিয়ে আমরা আজকের ভিডিওটা স্টার্ট করব। আমার হাতে যেটা আছে এটা হচ্ছে SP14S সিরিজের একটা ল্যাপটপ, যেটা রাইজেন 5 5000 সিরিজ প্রসেসর। যদি এটাকে ইন্টেল প্রসেসরের সাথে কম্পেয়ার করা হয়, কোরাই 5 11 জেনারেশন ইকুয়াল, সাথে থাকবে 8 GB DDR4 এর র্যাম, যেটা 3200 বাসের, এবং 256 GB M.2 NVMe SSD। চাইলে র্যাম SSD দুটোকে আপগ্রেড করতে পারবেন। 4 GB রেডনের শেয়ার গ্রাফিক্স আছে, যেটা দিয়ে বেসিক লেভেলের গ্রাফিক্সের কাজকর্ম টুকিটাকি করতে পারবেন। পাশাপাশি স্টাডির জন্য চাইলে ল্যাপটপটা পারচেস করতে পারেন। ল্যাপটপটা 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল HD IPS ম্যাট ডিসপ্লে। আর আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি। এটা গ্রে কালারের একটা ল্যাপটপ, ব্র্যান্ড নিউ ওপেন বক্স, জাস্ট নট এ সিঙ্গেল ইউজ অবস্থায় আছে। 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন 48,500। যাদের বাজেট একটু বেশি, মানে 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে চান, তারা চাইলে এটা দেখতে পারেন। এটার বাজেটটা একটু হাই হবে। এটা হচ্ছে SP15S, মানে 15S। এটাও রাইজেন 5 5000 সিরিজ প্রসেসর। এটাতেও যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয়, কোরাই 5 11 জেনারেশন ইকুয়াল, 8 GB র্যাম, 256 GB SSD, এবং 4 GB পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স। যারা স্পেশালি ফটোশপ, ইলাস্ট্রেটর, অটোক্যাড, 3D স্টুডিও, ম্যাক্সে কাজ করার জন্য 15.6 ইঞ্চি দিয়ে ডিসপ্লে চান, ব্র্যান্ড নিউ ওপেন বক্স, সিলভার কালার, সিলভার ব্ল্যাকের একটা কম্বিনেশন আছে, সেটা সিলভার কালার, মেটাল ফিনিশিং। তো ব্র্যান্ড নিউ ওপেন বক্স এই ল্যাপটপটা 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে, আর এটা পারচেস করতে পারবেন 52,500 টাকা। ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি। 100% ব্র্যান্ড নিউ ওপেন বক্স, নট এ সিঙ্গেল ইউজ অবস্থায় আছে। আপনারা চাইলে আমাদের শপে আসতে পারেন, যে কিভাবে বোঝা যায় একদিন ইউজ করা হয় নাই, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব। জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স, নট এ সিঙ্গেল ইউজ। ল্যাপটপগুলো বক্স ছাড়া আসে, শুধু ল্যাপটপ অরিজিনাল চার্জার, এজন্যই এগুলোকে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ বলা হয়। আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন 90 ডেজ, মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। যারা স্পেশালি অ্যাডোব প্রিমিয়ার প্রো, অটোক্যাড, এই সফটওয়্যার গুলো প্রফেশনালি কাজ করতে চান, 15.6 ইঞ্চি ডিসপ্লের প্রয়োজন, তারা চাইলে এই দুইটা ল্যাপটপের যে কোনো ল্যাপটপ দেখতে পারেন। এগুলার মডেল হচ্ছে 850G7 এবং 850G8। এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স, আর হচ্ছে এটা অল্প কিছুদিন ইউজ, জাস্ট লাইট ইউজ। তো এটা হচ্ছে কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর, 16 GB র্যাম, 512 GB SSD, 8 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, র্যাম SSD দুটোকে আপগ্রেড করতে পারবেন। ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স এর কাজ করার জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল। ল্যাপটপটা ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, যেটা নাম্বার প্যাড সহকারে আছে, এবং জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, এবং এখানে পাচ্ছেন আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ব্যাঙ্গ অ্যান্ড অলাপসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম। যারা কর্পোরেট পারপাস ল্যাপটপ পারচেস করার কথা ভাবছেন, একটু হাই ক্যাটাগরির কাজকর্ম করবেন, তারাও চাইলে এটা দেখতে পারেন। 15.6 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল HD IPS ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 175 বা 165 ডিগ্রি পর্যন্ত। ল্যাপটপটাতে ফেস আইডি ক্যামেরা, প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছু আছে। আর এই ল্যাপটপটা একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি। জাস্ট মনে হচ্ছে যে একদম ওপেন বক্স কন্ডিশন, কোনো দাগ স্ক্র্যাচ নাই, বাট এই ল্যাপটপগুলো হচ্ছে ইউজ ল্যাপটপ, খুবই অল্প পরিমাণে ইউজ করা। 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ যেটা পারচেস করতে পারবেন 62,500। এটা টাচ স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে। যাদের বাজেট আরেকটু বেশি, তারা চাইলে G8 এই মডেলটা দেখতে পারেন। এটা হচ্ছে 850G8, এটা কোরাই 5 এর 11 জেনারেশন প্রসেসর, 16 GB র্যাম, DDR4 এর 3200 বাসের, এবং 512 GB Gen4 এর SSD। চাইলে এটাতেও র্যাম SSD আপগ্রেড করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, 15.6 ইঞ্চি ডিসপ্লে, ফেস আইডি ক্যামেরা, প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছুই অ্যাভেলেবেল আছে। যা এটা এতটা ফ্রেশ কন্ডিশন, এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনের মতো মনে হচ্ছে। অরিজিনাল উইন্ডোজ 11, লাইফ টাইম লাইসেন্স কপি। আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন 72,500 টাকা। নেক্সটে আমরা 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে বেশ কিছু ল্যাপটপ দেখাবো। ডেলের প্রিসিশন 5560 আছে, আর NV16 আছে। তার আগে আমরা একটা অ্যাপেলের ম্যাকবুক প্রো দেখে নেব। যারা একটু বাজেট, হাই ফাই ধরনের বাজেট আছে, একটু মানে
খুবই প্রফেশনাল রিলেটেড কাজকর্ম করতে চান, ভিডিও এডিটিং থেকে শুরু করে অটোক্যাড, 3D স্টুডিও ম্যাক্স এই জাতীয় কাজ করতে চান, তারা চাইলে এটা দেখতে পারেন। এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2019, এটার মডেলটা হচ্ছে ম্যাকবুক প্রো 2019 এর পাশাপাশি কোর i7 প্রসেসর, 16 GB র্যাম, 500 GB SSD, এবং এটার সাথে পাচ্ছেন আপনারা 4 GB রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স, 16 ইঞ্চি 3K রেজুলেশনের রেটিনা গ্লোসি টেকনোলজির ডিসপ্লে, টাচ বার, টাচ আইডি এবং ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস, ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাকপ্যাড সবকিছুই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। ল্যাপটপটার দুই পাশে দুইটা দুইটা চারটা আপনার টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট আছে, এই চারটার যে কোনো পোর্ট দিয়ে চাইলে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন, 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন 1,15,000 টাকা। লাস্ট মোমেন্টে যে ল্যাপটপ দুইটা দেখাবো, এটা হচ্ছে ডেলের প্রিসিশন 15 5560 মডেলের ল্যাপটপ, একটাকে যদি কেউ সিলপ্যাক অবস্থায় পারচেস করতে চান আই থিঙ্ক 2,50,000 টাকার একটু কম বেশি প্রাইস হবে। মডেলটা দেখিয়ে দিচ্ছি, চাইলে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। এটার কনফিগারেশন হচ্ছে কোর i7 11th জেনারেশন প্রসেসর, 16 GB র্যাম, 512 GB SSD, 8 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, তার সাথে পাবেন এনভিডিয়া কোয়াড্রো সিরিজের 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স, 15.6 ইঞ্চি 4K রেজুলেশনের টাচ স্ক্রিন গ্লোসি ডিসপ্লে। এই ল্যাপটপটার একটু বিল্ড কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি, সিলপ্যাক অবস্থায় 2,50,000 টাকার উপরে প্রাইস হবে, চাইলে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। মডেল হচ্ছে প্রিসিশন 5560, আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে 1,55,000 টাকা, একদম ফিক্সড প্রাইস, এবং জাস্ট ব্র্যান্ড নিউ, ওপেন বক্স কন্ডিশন আছে, ব্যাটারি সার্কেল কাউন্ট মোটামুটি 80%-এর প্লাস আপনারা পেয়ে যাবেন। লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে NV16, এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ, এটারও প্রাইস হবে 2,50,000 টাকার উপরে। এটার মডেল হচ্ছে NV16, যেটা কোর i7 এর 12th জেনারেশন প্রসেসর, সাথে থাকবে 16 GB র্যাম, 1 TB SSD এবং 16 ইঞ্চি টাচ স্ক্রিন, 4K রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে, আর এটার সাথে 8 GB শেয়ার গ্রাফিক্স এর পাশাপাশি এনভিডিয়া জি ফোর্স RTX স্টুডিও সিরিজের 3060 6 GB ডেডিকেটেড গ্রাফিক্স, সাথে পাচ্ছেন আপনারা 8 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, অসম্ভব রকমের প্রিমিয়াম কোয়ালিটির এই ল্যাপটপটা, স্পেশালি যারা ভিডিও এডিট করতে চান প্রফেশনাল ক্যাটাগরির, তাদের জন্য কমফোর্টেবল, পাশাপাশি 3D স্টুডিও ম্যাক্স এবং অটোক্যাডে কাজ করার জন্য খুবই উপযুক্ত। আর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন 1,55,000 টাকা। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। এছাড়াও আমাদের শপে অ্যাপেলের ম্যাকবুক প্রোর বেশ কিছু কালেকশন আছে, ডেলের XPS এর বেশ কিছু কালেকশন আছে এবং মাইক্রোসফট সার্ফেসেরও বেশ কিছু কালেকশন আছে। আপনারা চাইলে আমাদের শপ ভিজিট করে ল্যাপটপগুলো পারচেস করতে পারেন এবং চাইলে কুরিয়ারের মাধ্যমেও পারচেস করতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।